নমস্কার বন্ধুরা, তো সবাইকে শুভ বিকাল। তো এখন বিকেল সাড়ে চারটা বাজে, সাড়ে চারটা কিংবা পাঁচটা বাজে। তো ওটা এসে কাজ পর্যন্ত শেষ হয় নাই, একটু ঘরের অবস্থা দেয়নি না। তো একবার সকালে একটু সার্স, দুপুরে একটু সারছিলাম। তো কাজ করলে তো বালি মাটি আর বৃষ্টি হবে, মানে স্যার মনে খিস খাবো। তো দুপুরে একটু সারছিলাম, সব কিছু সারার পরে রান্না করে খাওয়াইছিলাম হালকা পাত্তা। তো আবার রান্না করবো, তো খুদা বাপে একটু বাজারে গেছেন আর কি, নকশালা দিয়ে গেছেন। নকশালা থেকে একটা মুরগ নিয়েছি, হ্যাঁ মুরগ একটু পোলট্রি মুরগ নিয়েছি। তো আবার রান্না করবো, উস্তে আনছি খেতে পানে, আর পুঁই শাক দিয়ে ছোটো মাছ আনসার। তো ছোটো মাছগুলো রয়েছে, ছোটো মাছের চরচরি। তো আজকে বিকেলে, হ্যাঁ বিকেলে রান্না করবো। তো পুঁই শাক দিয়ে তো এনকার দিনে ছোটো মাছ দিয়ে বেশি মজা নাই, এগুলো দিয়ে রান্না করবো। তো কথা গেছে আর মাসির বাড়ি, ও তো আমার যে পাড়ায় মাসি আছে আজি পাড়া, তো মাসির কাছে গেছে, বর্দিক বাড়িতে গেছে। তো কইছে তোমার মাসির নিয়ে আইহো, তো দেখি আহে নাকি ওর মাসির। তো কথা তো মাঝে মাঝে তো আর মাসির বাড়িতে থাকে, পূজা যায়, তো বর্দিক তো আর আহে না, আহে কিন্তু এমনি করে থাকে না, ফুস করে একটু ঘুরে নিতে দেখে এখন জায়গা। তো মাসিও থাকে, মাসি তো গর্ব করে আমাকে নগেই থাকে, তো সার দিও না মানে আনা গোনা। এর আগে যে মার সাথে আসাল, আমরা গেছিলাম বাগজান, নন্দের বাড়ি গেছিলাম, বাগজান গেছিলাম, মাসি আসাম। তো আজকে কইছি কথা তোমার মাসি নিয়ে আইহো, আমি ওখান থেকে কয়ে দিছি তুলে আইহো বর্দি। তো কইছে আহো, দেখি কি করে, আমি রান্না বান্না সেরে নই, তোমার সাথে থাকে দেখেন। তো পূজা আজকে আমার অনেক একটু সাহায্য করবানিছে, কেবল স্কুল থেকে আইলো, এখানে খাওয়া দাওয়া করছে আর কি। তো বৃষ্টি তো এখানে থাকে, যেহেতু আষাঢ় মাস, এই নামে এই যা এই রোদ উঠে, কিন্তু দুদিন ধরে বৃষ্টি বেশি, সারাদিন রাত বৃষ্টি বেরোনের জুনে। তখন তারপর বিকেলটা একটু সুর দিছে, তো এই ফাঁকা আবার পূজা পাখি গেছি কয়েকদিন আসবে, দাদারাও গেছি কাজ করবার নিছি। তো টাইসের কাম, বাথরুমের টাইসের কাম শেষ আর কি, শেষ হয়ে গেছে। বালি কাম করলো, তো এবার বালি মাটিতে কানা খানা, সকালে একবার পয়সা নিয়ে পূজা টুজা আসছি, তার দুপুর করে কাম করলো, তখন আবার একটু পয়সা নই, তার পয়সা দিছে, তার আবার আনলো। সন্ধ্যা হয়ে গেল গা, পূজার বাদে আবার গরু উঠু বানছি, আমি তুমি গরুটা করো গা, আমি আবার পয়সা নিই। সিমেন্টের তো আমার কিরকির করলে ভালো লাগে না বালিতে, তুমি আবার আদা মানে কেল খাবার দিবানে ভালো করে।
বন্ধুরা, তো আমি আজকে হারে গেছিলাম মঙ্গলবার হাট কাঁচা বাজার কিছু কেনাকাটা করছি, আর একটা ব্রয়লার মুরগি আনছি। তো ব্রয়লার মুরগিটা ড্রেসিং করে আনা আছে, তো সেখানে কেটে নই। তো দাদা রয়েছে, একটু ভালো মন্দ খাওয়ানোর দরকার। তো মাছ টাছ খাওয়াইলাম, আজকে একটু মাংস টাংস খাই। তো আজকে তো দুজন কাম করলো, তো আজকে ভিতরে কাজ শেষ করলো বাথরুমের, আর একটা তুলসী টপ আছে, তুলসী টপটা কাজ করতেছে। তো কেটে নই। জল নাই তাই তুই জোরা স্নান করা শুরু করেছি বিলে, তো বিলের জলে স্নান করা মজা আছে, কেমন করে নিয়েছি দেখছা। ফুটবল খেলে এলে তো বিকেলে দীপ শাওন পান্ত শি ফুটবল খেলে হেন হয়ে যা স্নান করে মানুষ। বৃষ্টির একটু থামছে তাও ভালো, আর বিলের জলে যে নীরব হয়েছে। তো সন্ধ্যাটা হয়ে গেছে গা, তো আমি এখানে সন্ধ্যা টন্দা ঠেকিয়ে নই, সন্ধ্যা বাতি ঠেকিয়ে তারপরে রান্না বান্নায় যাব। বন্ধুরা, তো ওই যে রান্নাঘরের বাইরে যে রান্না করে, তো এখন ঘরে আছে, কারণ হলো বৃষ্টি আসছিল, বৃষ্টি আসার পরে কারেন্ট চলে গেল। তো মোটামুটি আধা ঘন্টার মতো কারেন্ট চলে গেছিল, তো রান্না বান্না করতে পারে নাই বাইরে, পরে ভিতরে আনছে। ভিতরে আনার পরে আর কি যে রান্না বান্না শুরু হইতেছে, তো যে ঘরের ভিতরে নিয়ে এলো। তো কি করা আর এখন আর কিছু করার নাই, যেহেতু বর্ষাকাল দেখাইতে পারি নাই। আর যে পুঁই শাক দিয়া একটা সরসরি ছোট মাছ দিয়া এটা ই করতেছে এখন, জেনেছে। গ্রামে বেজাল আছে, বৃষ্টি এলে কারেন্ট থাকে না, এমনি কারেন্ট থাকে না, আর বৃষ্টি এলে তো ওটা সত্যি। বন্ধুরা, আজ রান্না বান্না হয়ে গেছে,
তো ঘরে নিয়ে এসে রান্না বান্না আস করে সবকিছুই, তো কথা পূজা, তারপরে কি কি রান্না করছো? কি দেখে সরসুরি উস্তা বাজি চরচুরি পুষেক দে আর মাংসের তরকারি তিন তিন দাঁড়ে নেই কথা পূজা খাইতে বসছে আলু আলু তারা ভুলে তারা ভুলে।